চাচাতো বোনেরা যদি স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে, তখন তাদেরকে ভালো মন্দ খোঁজখবর কিংবা কথাবার্তা না নিলে, না বললে রাগ করে থাকে, এমন অবস্থা করণীয় কি? চাচাতো বোন তারা আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, এজন্য তাদের খোঁজখবর নিতে হবে। এখন আপনি প্রশ্নকর্তা যদি পুরুষ হন, তাহলে চাচাতো বোন তো মহিলা, তাহলে সেক্ষেত্রে খোঁজখবর নেবেন যে পর্দার মধ্যে থাইকা, একেবারে গোলালো মতো পর্দার বিধান বিধান নগ্ন করে মাখামাখি করতে যায় না, আবার পর্দার মধ্যে থাকে বোন কেমন আসছস, কী হাল অবস্থা, খোঁজখবর নিবেন। যদি বলেন যে খোঁজখবর না নিলে সে মনে কষ্ট পায়, তো সে তো অন্যায় কাজ করে না, তার মনে কষ্ট পাওয়া ঠিক আছে, আপনি আত্মীয় হিসেবে রক্ত সম্পর্কের খোঁজখবর নেন নাই, খোঁজখবর নিবেন, অন্তত সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আর যদি মেয়ে হন, তাহলে মেয়ে তো মেয়ের খোঁজখবর শুধু নেওয়া না, সাক্ষাৎ করবেন, পাশে বসবেন, কথা বলবেন যতটুকু সম্ভব হয়। তফিকে কুলা, একই কথা চাচাতো ভাইয়ের বেলায় প্রযোজ্য। আমাদের দেশে চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের যোগাযোগটা খুব কম হয়, নানান বোঝাপড়ার গরমিল থাকে, গণ্ডগোল ফাসাদ থাকে, পাওনা দেনের ব্যাপার থাকে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।